আজকে কি আলোচনা হলো? আজকে আলোচনা অনেকগুলো পয়েন্ট উত্থাপিত হয়েছে, এর মধ্যে গতবারের প্রথম পৃষ্ঠকে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছিলাম এবং স্বাক্ষর করেছিলাম সেই বিষয় থেকে যেগুলো বাস্তবায়ন হয়নি সেগুলো পয়েন্টগুলো যোগ করে আবার নতুন যে কয়েকটা পয়েন্ট আমরা যোগ করেছি সমস্ত পয়েন্ট ছয় সাতটা আমরা এবারে আবার স্বাক্ষরিত করেছি, সেটা আশা করছি অতি শীঘ্রই ওনারা সেই বিষয়ে কাজ করবেন এবং একটা সুফল একটা বই আনবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আপনারা কি মনে করেন যে এই এলাকায় শান্তি ফিরে আসবে? অবশ্যই শান্তি ফিরে আসবে, এটা আমরা সবসময় বিশ্বাস করি এবং সেই শান্তির পথ দিয়েই আমরা যাচ্ছি, কারণ এখানে শান্তি তো একদিনে হবে না, এখানে একটা পারস্পরিক একটা আলোচনা এবং এবারে দ্বিতীয়বারের মতো বৈঠক হয়েছে এবং আরও সামনে হবে, পর্যায়ক্রমে আমরা এই এলাকার শান্তি ফিরে আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। গত কয়েক মাস ধরে 27টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে আমরা একটা খবর পেয়েছি, বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন, আসলে এই ঘটনাগুলোর সাথে কারা কারা জড়িত বলে মনে করবেন? এখানে চাঁদাবাজি বিষয়ে এখানে অনেকগুলো প্রতিক্রিয়া রয়েছে যেগুলো আমাদেরকে নির্দিষ্ট করে আমাদের ইমেজ নষ্ট করার জন্য কিছু কচুকরি মহল এবং আমাদের বিরুদ্ধে যারা সবসময় প্রতিবন্ধকতা তৈরি করেছে তারাই কিন্তু এই এদের সাথে সম্পৃক্ততা রয়েছে। যেমন গতবারে থানচি এলাকায় যে অপহরণ, চাঁদাবাজি এবং পর্যটকদের কাছ থেকে যে ডাকাতি করা হয়েছে সেগুলো আমরা স্পষ্ট আমাদের প্রেস ব্রিফিংয়ে বলেছি, সেখানে আমরা উল্লেখ করেছি এটা আমাদের কেনের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এটা আমাদেরকে আমাদের ইমেজ নষ্ট করার জন্য তারা আমাদের উপর ডাইভার্ট চাপাচ্ছে। দাদা, আপনারা কি যে আলোচনা করেছিলেন এই আলোচনায় আপনাদের দাবি মানা হলে Here I would like to thanks to the Prime Minister Sheikh Hasina for her care, and then as you have been looking after all the Kuki-Chin communities, we believe that this, today we have this second phase peace talk. This come up with good result, and we also give thanks to Janab Kyosala under his leadership. We have a good time and then we have a good meeting. Thank you.